নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার প্রেমতলা মন্দির। মন্দিরটির মূল নাম স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী আশ্রম এবং রক্ষাকালী মন্দির। মন্দিরটির প্রতিষ্ঠাতা বাবু কালীশঙ্কর রায়। প্রাচীন যুগের ইতিহাস সমৃদ্ধ এই মন্দিরটি। পরশুরাম তার পিতার আদেশে মাতৃবধ করেছিলেন। পরশুরাম মাতৃবধ করার পর তার পিতার কাছে গিয়ে জানালেন মাতৃহত্যার আদেশ তার পিতা দিলেও তার পিতা তাকে বলেন, তুমি তো নিজের মাকে হত্যা করে অনেক বড় অপরাধ করেছ। তারপর তিনি পরশুরামকে বলেন, তুমি তোমার পাপ মোচনের জন্য তোমার মাকে যে কুঠার দিয়ে হত্যা করেছ সে কুঠার হাতে উগ্রমুখী হয়ে পুরো ব্রহ্মাণ্ড ঘুরবে। এবং সাথে দুইটি গরু ও লাঙল দিয়ে দেয় আর বলে, যেখানে সে লাঙল এবং কুঠার তোমার হাত থেকে পড়ে যাবে সেই স্থানে তোমার পাপ মোচন হবে। পরে এই ব্রহ্মপুত্র নদের পাশে এসে গরু দাঁড়িয়ে যায় এবং লাঙল ও কুঠার পড়ে যায়। তারপর থেকে এই স্থানের নাম লাঙলবন্দ। আর এই দিনটি ছিল চৈত্র মাসের অষ্টম তিথি। এ কারণে প্রতি চৈত্র মাসের অষ্টম তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরের পাশে ব্রহ্মপুত্র নদে স্নান করে তাদের পাপ মোচন করেন। আর এই তিথি অনুসারে হাজার হাজার সাধু সন্ন্যাসী এখানে এসে জমা হয় এবং তাদের মাঝে তৈরি হয় এক প্রেমের মেলা। এরপর থেকেই স্থানটি প্রেমতলা নামে পরিচিত।